গুড মর্নিং এভরিওয়ান, আমি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি। তোমরা প্রত্যেকে বইটি খোলো, পেজ নাম্বার 33। আগের দিন আমরা পড়েছিলাম পদের প্রকারভেদ এবং এটার মধ্যে আমরা বিশেষ্য পদ সম্পর্কে পড়েছিলাম এবং দেখেছি কি বিশেষ্য পদকে 7টা ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলো কি কি এবং তাদের কাকে বলে গুলো আমরা পড়েছিলাম। প্রত্যেকের নিশ্চয় মনে আছে কি কি ভাগ: ব্যক্তিবাচক বিশেষ্য, স্থানবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য এবং সমষ্টিবাচক বিশেষ্য। এগুলো আগের দিনই আমরা পড়েছিলাম এবং এর সাথে এগুলো কাকে বলে আর তার উদাহরণ এখান থেকে আমরা আগের দিন পড়েছিলাম। এবার ধরো পরীক্ষায় শুধু যে তোমাদের কাকে বলে দেবে তা নয়, ধরো কিছু বাক্য দিয়ে দিল এবং সেখান থেকে বলল বিশেষ্য পদগুলো চিহ্নিত করতে, তখন কিভাবে করবে? এ দেখো আমার খাতার দিকে এবার তোমরা প্রত্যেকে লক্ষ্য করো। দেখো আমি তিনটে বাক্য এখানে লিখেছি, ঠিক আছে? এখান থেকে কি বলেছি, বাক্যগুলি থেকে বিশেষ্য পদ খুঁজে বার করো, ঠিক আছে? তাহলে আমরা আমাদের বিশেষ্য কাকে বলে, বিশেষ্য কতগুলো ভাগ সেই সম্পর্কে নিশ্চয়ই জানতে হবে। আমরা আগের দিন পড়েছি তো আমরা জানি। তো দেখি আমরা বাক্যগুলো আগে প্রথমে কি কি দিয়েছে সেটা আগে দেখি, তারপরে বলছি। দেখো প্রথমটা আছে কি, রিমি ভালো আঁকে। তো আমরা বিশেষ্যের মধ্যে একটা ভাগ পড়েছিলাম ব্যক্তিবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো ব্যক্তির সম্পর্কে যখন কিছু বলা হয় সেটা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য। তো এই বাক্যটাতে দেখো রিমি একজন ব্যক্তি এবং তার সম্পর্কে কিছু বলা হয়েছে। তাহলে রিমি যেহেতু একজন ব্যক্তি তো এখানে কি বিশেষ্য পদ কোনটা? তাহলে রিমি, যে কোনো নাম যে পদের দ্বারা বোঝানো হয়, যে কোনো ব্যক্তির নাম যে পদের দ্বারা বোঝানো হয় তাকে বলা হয় কি ব্যক্তিবাচক বিশেষ্য। তো রিমি একটি নাম, এটা একটি বিশেষ্য পদ। নেক্সট একই রকম দেখো আরেকটা বাক্য আছে, দুয়ে আছে সৌরভ ভালো ক্রিকেট খেলে। তাহলে ঠিক একই রকম সৌরভ একটা ব্যক্তির নাম এবং সৌরভের সম্পর্কে কিছু বলা হয়েছে, তাই সৌরভ কি একটা বিশেষ্য পদ। ওকে, তিন নম্বরটা দেখো আমি লিখেছি বর্ধমানে আমার মামা বাড়ি। এ দেখো তো বিশেষ্য পদের আরও ভাগের মধ্যে আরেকটা পড়েছিলাম স্থানবাচক, যে কোনো স্থান যার মাধ্যমে বোঝানো হয় সেটা হচ্ছে স্থানবাচক বিশেষ্য। তাহলে বর্ধমানটা একটা স্থান, বর্ধমান যেহেতু একটা স্থান তাই বর্ধমানটা একটা বিশেষ্য। এখানে যদি বর্ধমান দিয়ে হুগলি থাকতো বা দার্জিলিং, হাওড়া, কলকাতা, যে কোনো যেখানে যে বাক্যেতে যে কোনো যদি স্থান বোঝায় তাহলে স্থানটা হচ্ছে কি একটি বিশেষ্য পদ, ঠিক আছে? বোঝে গেল? এখানে যেমন তিনখানা উদাহরণ দিয়েছি আরও আমি কিছু বলছি তোমরা শোনো। যেমন একঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা ঝাঁক অর্থাৎ সমষ্টি বোঝাচ্ছে, সমষ্টিবাচক বিশেষ্য বোঝাচ্ছে। তাহলে ওই বাক্যটার মধ্যে ঝাঁকটাও যেমন একটি বিশেষ্য পদ, আবার পাখি অর্থাৎ জাতি বোঝাচ্ছে, তাহলে পাখিটাও কি হবে একটি বিশেষ্য পদ। তাহলে ওই বাক্যটার মধ্যে আমি এই যে বাক্যটা বললাম এক ঝাঁক পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে, এই বাক্যটার মধ্যে কিন্তু তাহলে দুটো বিশেষ্য পদ, একটা হচ্ছে ঝাঁক আর একটা হচ্ছে পাখি, ঠিক আছে? তো এরমভাবে বাক্য থেকে কিন্তু বিশেষ্য পদ বার করতে হয়। আমি আজকে এটুকুই এটা বোঝালাম। আর তোমাদের আবার এই বিশেষ্য পদ কাকে বলে এবং বিশেষ্য পদের যে ভাগগুলো আছে 7টা ভাগ সেগুলো কাকে বলে, সেগুলোর উদাহরণ এগুলোই তোমাদের আজকে আবারও ভালো করে পড়া রইল, ঠিক আছে? প্রত্যেকে একটু বুঝে পড়বে, দেখবে অসুবিধা তোমাদের হবে না বুঝতে। আমি আজকে আর কোনো নতুন বিশেষণ পদ কাকে বলে সেগুলো আর পড়াচ্ছি না, আজকে এটাই বললাম।
আর এই বাক্য থেকে অনেক বিশেষ্য বাক্য থেকে পরে আমি বিশেষ্য পদ আরও বার করতে দেব, তোমাদের খাতায় কাজ দেব, দেখবে তখন করতে করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আজকের এটাই পড়া থাকবে তোমাদের, এইটা কাকে বলে, এই কাকে বলেগুলো এবং সেগুলোর উদাহরণ, সেগুলোকে ভালো করে তোমরা বাড়িতে পড়বে, ওকে? আর এটা যেটা বললাম সেটাও একটু বুঝবে, আর এখান থেকে যদি অসুবিধা হয় কারোর বুঝতে কিছু তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবে, ওকে? গুড বাই এভরিওয়ান।